টানা বৃষ্টির জেরে জল বাড়ছে দ্বারকেশ্বর নদীতে জল ঢুকতে শুরু করেছে কয়েকটি বাড়িতে আতঙ্কে বেশ কিছু পরিবার আরামবাগের দ্বারকেশ্বর নদীতে ক্রমেই বাড়ছে জলের চাপ এর জেরে জল ঢুকতে শুরু করেছে নদীবাদ সংলগ্ন এলাকার বাড়িগুলিতে অনেকে আতঙ্কে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন যদিও এই ঘটনা তাদের কাছে নতুন নয় এমনটাই জানাচ্ছেন বিধ্বস্ত পরিবারগুলি প্রতি বছরই নদীর জল বাড়লে এই পরিবারগুলিকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ি ছাড়তে হয় আবার নদীর জল কমে গেলে ঘরবাড়ি মেরামত করে পুনর পুনরায় বসবাস শুরু করেন ওই বাড়িতে ততদিন কোনো রকমে ত্রিপল বেধে দিন কাটান তারা জানা গেছে এই পরিবারগুলির নিজস্ব কোনো বসত বাড়ি নেই নদী তীরবর্তী এলাকায় বসবাসের কারণে প্রতি বছর একই সমস্যায় পড়তে হয় তাদের বর্ষা আসলেই ঘুম ওড়ে অসহায় মানুষগুলির স্থানীয় বাসিন্দারা বলেন প্রতি বছর একই ঘটনার সাক্ষী থাকতে হয় তাদের নদীর জল বাড়লেই বাড়িগুলি জলে ডুবে যায় ওই রাত দুটোয় থেকে জলটা ঢুকছে তারপর আমরা তো সব বেরিয়ে এসেছি মালপত্র তো অর্ধেক জিনিস এনেছি অর্ধেক জিনিস সব রয়েই গেছে হ্যাঁ তা এখন কি হবে এবার কারেন্ট ফারেন্ট সব অফ করে দিই আমরা সব এই বাঁধেতে এখন আছি হ্যাঁ ঘরের জিনিসপত্র সব চাবি দিয়ে রেখেছি হয়তো তার পাকা ঘর নয় যে থাকবে ঘরটা তো মাটির ঘরে তো ভেঙে যেতেও পারে এই যে বন্যা হচ্ছে হচ্ছে মালপত্র গোছাচ্ছি বাঁধের থাকবো ঘর দোয়ার তো ঢুকে গেছে জল ঢুকে গেছে জিনিসপত্র কী সব ডুবে যাচ্ছে হ্যাঁ জিনিসপত্র তুলতে ঢুকে থাকবো সমস্যা মানে এখন নদীর জল ভালো বাড়ছে দুটো দিকে জলটা বাড়তে আরম্ভ করেছে জলটা ভালো স্পিডেই বাড়ছে স অনেক লোকের ঘর ডুবে গেছে তাদের ঘর তোলা হচ্ছে সব মালপত্র বাঁধে তোলা হচ্ছে এবং এইখানে সমস্যা বলে কি সমস্যা মানে এখানে অনেক লোক গরিব আছে তাদের সাহায্য করা হচ্ছে মাল তুলে দেওয়া হচ্ছে হাতাপাতি করে লেগে জল বাড়তে আরম্ভ করেছে দুটো দিকে দুটো দিকে মোটামুটি ভালো স্পিডে জল বাড়ছে আমাদের তো ঘর দোয়ার কিছু নাই সব প্রতি বছরই জল উঠছে এখানে আমরা থাকতে পারি না আমরা গরিব মানুষ আমরা জায়গা কিনতে পারি না সরকারি জায়গায় বাস করছি হ্যাঁ আমাদেরকে আর হেল্প করার মতন কে আছে বল ঘর চাইতে গেলে বলছে সরকারি জায়গায় বাস করছো তোমাদেরকে কি ঘর দেবো হ্যাঁ আমাদেরকে সরকার দেখছে হ্যাঁ আমার আমরা নিজেরাও খেটে রাত দিন খেটে কী করবো বলুন না এগাতে বাস করছি আমরা আমরা যেতটুকু আমরা খেটে করছি তাও জল ঢুকে যাচ্ছে জিনিসপত্র সব বাঁধের উপরে আছে সব বাঁধের তুলে দিয়েছি সেই পাচ্ছি না আমাদের ঘুম নাই খাওয়া নাই হ্যাঁ আমরা কোথায় যাব সেই চিন্তাই করছি কি খাব তাও জানি না এই বিষয়ে আরামবাগের পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন রাত থেকে মানুষকে সচেতন করতে চলেছে মাইকিং সমস্ত কাউন্সিলরদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নদী তীরবর্তী পরিবারের লোকজনকে উঁচু জায়গায় সরিয়ে আনা হচ্ছে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের